ইসরায়েলকে প্রতিহত হিজবুল্লাহর নতুন নতুন অস্ত্র ব্যবহারে উত্তেজনা তুঙ্গে লেবানন সীমান্তে, আলোচনায় জিহাদ মগনিয়া সহ অত্যাধুনিক নানা ক্ষেপণাস্ত্র। বিভিন্ন সূত্র বলছে, গাজায় চলমান যুদ্ধের মধ্যেই হিজবুল্লাহর হাতে পৌঁছেছে সমরাস্ত্রের নতুন চালান, এবং বিশ্লেষকরা বলছেন তেল আবিবকে কৌশলগতভাবে চাপে ফেলতে ব্যবহার করা হচ্ছে এগুলো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। লেবানন সীমান্ত থেকে 35 কিলোমিটার দূরে হিজবুল্লাহর টার্গেট ইসরায়েলের বিমান ঘাঁটি। গাজায় 7 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে এটি ইসরায়েলের সবচেয়ে অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীটির হামলা। গেল সপ্তাহে দেশটির উত্তরের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হয়েছে বড় ধরনের হামলা। হিজবুল্লাহ গোষ্ঠীর দাবি, আনগাইডেড ট্যাকটিক্যাল মিসাইল জিহাদ মগনিয়া ব্যবহার করা হয়েছে বৃহস্পতিবারের অভিযানে। 2015 সালে সিরিয়ায় নিহত গোষ্ঠীটির শীর্ষ এক কমান্ডারের নামে নামকরণ করা হয়েছিল এই অত্যাধুনিক মিসাইলের, যা 120 কেজি ওয়ারহেড বহনে সক্ষম। ড্রোনের মাধ্যমে ছোড়া হয়েছিল 2টি S-5 রকেট। 25 থেকে 30 কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক পরিবহন করেছিল সেগুলো। রাফায় ইসরায়েলের অভিযান জোরদারের পর থেকেই লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে তৎপরতা বাড়িয়েছে হিজবুল্লাহ। তেল আবিবকে সমুচিত জবাব দিতে জানান দিচ্ছে নিজেদের অত্যাধুনিক সমরাস্ত্র ভাণ্ডারের। সাম্প্রতিক হামলায় একাধিকবার ব্যবহার করা হয়েছে বোরকান মিসাইল। আয়রন ডোম ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাতের সক্ষম এই ক্ষেপণাস্ত্র বহন করতে পারে 500 কেজি পর্যন্ত বিস্ফোরক। ইসরায়েলের দাবি অনুযায়ী সাকর 358 অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলও ব্যবহার করেছে হিজবুল্লাহ। 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারে এই সারফেস টু এয়ার মিসাইল। ইসরায়েলি সামরিক পোস্ট লক্ষ্য করে হামলায় আলমাস ও ফালাক রকেটও ব্যবহার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। কাছাকাছি অবস্থান থেকে ছুড়েছে রাশিয়ার তৈরি অ্যান্টিট্যাক কর্নেট মিসাইলও। ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে প্রবেশে সক্ষম অ্যান্টিট্যাক মিসাইল কনকার্স ব্যবহারের নজিরও দেখিয়েছে। নতুন অস্ত্রশস্ত্রের পরও অবশ্য স্বল্প পাল্লার কর্নেট অ্যান্টিট্যাঙ্ক মিসাইলের উপর বেশি নির্ভরশীলতা দেখাচ্ছে হিজবুল্লাহ। 2006 সাল থেকে সমৃদ্ধ হচ্ছে হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার। ধারণা, 1.5 লাখ রকেট ও মিসাইল আছে তাদের আর্সেনালে। টরথি তাসরিন, যমুনা নিউজ।